আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএসপি প্রবাস বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপর আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি জানি না এটার আরবি হচ্ছে আনা মাফি মালুম, বা বলতে পারেন আনা মাইদ্রি। আমি জানি না এটার আরবি হচ্ছে আনা মাফি মালুম বা আনা মাইদ্রি। যে যেটা পছন্দ করেন ওইটাই বলতে পারেন, সমস্যা নেই। তারপরে বাংলাতে হচ্ছে আমি পারবো না, এটার আরবি হচ্ছে আনা মা ইকদার। আমি পারবো না এটার আরবি হচ্ছে আনা মা ইকদার। আনা অর্থ আমি, মা অর্থ না, ইকদার অর্থ পারবো। আমি পারবো না এটার আরবি হচ্ছে আনা মা ইকদার। মা, মু, লা এই শব্দগুলো বিশেষ করে নাবোধক শব্দে ব্যবহার করা হয়। আমি পারবো না এটার আরবি হচ্ছে আনা মা ইকদার। তারপরে বাংলাতে হচ্ছে আমি যাব না, এটার আরবি হচ্ছে আনা মাফিরহ, বা বলতে পারেন আনা মায়ামসি। আমি যাব না এটার আরবি হচ্ছে আনা মাফিরহ বা আনা মায়ামসি। আনা অর্থ আমি, মাফি অর্থ না, রহ অর্থ যাওয়া বা যাব। আনা মাফিরহ বা আনা মায়ামসি এটার বাংলা হচ্ছে আমি যাব না, রোহ অর্থ যাওয়া বা যাব, আবার এমসি অর্থ যাওয়া বা যাব। তারপরে বাংলাতে হচ্ছে আমি এখন কাজ করতেছি, এটার আরবি হচ্ছে আলহেন আনা ইশতাগাল। আমি এখন কাজ করতেছি, এটার আরবি হচ্ছে আলহেন আনা ইশতাগাল। তারপরে হচ্ছে আমি কাজ করছি, এটার আরবি হচ্ছে আনা ইশতাগাল। যদি এভাবে কাউকে বলেন আমি এখন কাজ করতেছি, তখন এটার আরবি হচ্ছে আলহেন আনা ইশতাগাল। আর যদি এভাবে বলেন আমি কাজ করছি, তাহলে এটার আরবি হবে আনা ইশতাগাল। তারপরে বাংলা হচ্ছে আমি বলেছি, এটার আরবি হবে আনা কাল্লিমতু। আমি বলেছি এটার আরবি হচ্ছে আনা কাল্লিমতু। তারপরে হচ্ছে আমি করেছি, এটার আরবি হবে আনা সাউইতু। আমি করেছি এটার আরবি হচ্ছে আনা সাউইতু। কাল্লিম অর্থ হচ্ছে বলা, আর কাল্লিমতু হচ্ছে বলেছি। সাউই অর্থ করা, আর সাউইতু অর্থ করেছি। আনা কাল্লিমতু এটার বাংলা হচ্ছে আমি বলেছি, আর আনা সাউইতু এটার বাংলা হচ্ছে আমি করেছি। তারপরে বাংলা হচ্ছে আমি এখন ব্যস্ত, এটার আরবি হচ্ছে আনা দাহিন মশগুল বা আনা আলহিন মশগুল। আমি এখন ব্যস্ত, এটার আরবি হচ্ছে আনা দাহিন মশগুল বা আনা আলহিন মশগুল। দাহিন অর্থ এখন, আবার আলহিন অর্থও এখন। তারপরে বাংলা হচ্ছে আমি ব্যস্ত আছি, যদি এভাবে বলেন আমি ব্যস্ত আছি, তখন এটার আরবি হবে আনাফি মশগুল। আমি ব্যস্ত আছি, এটার আরবি হবে আনাফি মশগুল। এখানে মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, আনা অর্থ হচ্ছে আমি, দাহিন বা আলহিন এটার বাংলা অর্থ হচ্ছে এখন, আর মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। আনা দাহিন মশগুল এটার বাংলা হচ্ছে আমি এখন ব্যস্ত আছি, আর আনাফি মশগুল এটার বাংলা হচ্ছে আমি ব্যস্ত আছি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলের
সাথে সবসময় যুক্ত থাকবেন। ধন্যবাদ।